চা আর একটা মাত্র পরোটা। ব্যাপারটা কিন্তু নর্মাল টিস্যু পেপার না, আর ফেসের জন্য একটা আলাদা করে টিস্যু পেপার পাওয়া যায়। উঠে দইটাকে ফ্রিজে রেখে দিই, তাতে দইটা অনেক দিন ভালো থাকে। তোমরাও এটা করে দেখতে পারো। সবচাইতে অসহ্য কাজ যেটা, সে এইখানে হ্যাঁ গাইজ, গুড মর্নিং। আর আজকে হচ্ছে নেক্সট ডে ব্লগ। তো আমার ব্রেকফাস্ট নিয়ে আমি চলে এসেছি, চা আর একটা মাত্র পরোটা। একটাই খাবো, দুটো খাবো না, কারণ পরোটা খাবোই না ঠিক ছিল। ভেবেছিলাম মুড়ি আর চা খাবো, কারণ অত্যাধিক গরম পড়েছে আর গরমে দেখবে সকালের দিকটা না খুব একটা মানে হেভি খাবার খেতে ইচ্ছা করে না, মানে খুব বেশি ব্রেকফাস্ট করে নেব এরকম একটা ইচ্ছা করে না। যেহেতু আমাদের আমরা সবাই জানি যে ব্রেকফাস্টটা হেভি করা উচিত, তো যাই হোক এই গরমের মধ্যে খাওয়ার কোনো রকমই কোনো ইচ্ছা নেই, সেই জন্য একটা পরোটা নিয়েছি, তাও মার জোড়াজোড়িতে। মা জোড়াজোড়ি করলো, তাই না হলে আমি ভেবেছিলাম যে এক কাপ চা আর প্লেন একটু মুড়ি, ব্যাস তাই খাবো। আমি গরমকালে বেশিরভাগ দিন তাই খাই, তাই খেতে পছন্দ করি। যাই হোক আমি পরোটা নিয়ে আসলাম। আর গরমটাও না দুদিন ধরে অস্বাভাবিক পড়েছে, মানে এই সময় রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করার কথা না ভাবাই যাচ্ছে না। আর কিন্তু এই কাজটা করতেই হবে, এই কাজটা না করলে তো সংসারের সবার খাবার দাবারের দায়িত্ব যখন আমরাই নিয়েছি বাড়ির মহিলারা, তো এত সব শীত গ্রীষ্ম বর্ষা এত কিছু ভেবে লাভ নেই, তো সবার কথা মাথায় রেখেই কিন্তু আমাদের রান্নাঘরে গিয়ে ঠকতে হয়। তার মধ্যে আমার বর হচ্ছে খাদ্য রসিক, ঠিক আছে। তো ও হচ্ছে খেতে এতটাই ভালোবাসে, মানে একদিনে তিন রকমের মাছ দিলেও খেয়ে নেবে, প্রচণ্ড মাছ ভক্ত, ঠিক আছে। মাছ ভক্ত মানে ডিমও খুব ভালোবাসে, ডিম তো বেশি খাওয়া যায় না, গরমে তো একেবারেই মানে পরপর দুদিন ডিম খাওয়া যায় না। তো এই বাজারে গেলে না মানে মাছ দেখলে আর ঠিক থাকতে পারবে না। আজকে এই অর্ডার আছে, দু রকমের মাছ করতে হবে। একটা হচ্ছে পমফ্রেট করবো, দু রকম কোথায় তিন রকমই তো হয়ে যাচ্ছে, পমফ্রেট করবো চিংড়ি দিয়ে পুঁইশাক হচ্ছে, আর আজকে মেনুতে থাকছে ছোট মাছের ঝাল, ঠিক আছে। তো এখন এসব গরমের মধ্যে রায়দের রান্না করতে হবে। আগের দিনে ভালো হতো না, বেশ বসে বসে রান্না করতো, ওই সব প্রসেসই কিন্তু একদিক থেকে খুব ভালো ছিল, কারণ বসে বসে করলে কি হয় রান্না রান্নার ব্যাপারটা কিন্তু টানা দিক থেকে দু ঘন্টা কি তিন ঘন্টাও লেগে যায় দাঁড়াতে হয়। তো সেক্ষেত্রে বসে বসে রান্না করলে কিন্তু পা কোমর সব মানে সব কটার অবস্থায় ভালো থাকে, তো এই জন্য আস্তে আস্তে বাতে ধরে যায়, তো এটাই হচ্ছে সমস্যা। গরমটা পড়লে দাঁড়িয়ে রান্না করাটা সত্যি খুব কষ্ট। চলো তাড়াতাড়ি খেয়ে নিই, অনেক কাজ বাকি। আর টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে, এবারে চলে আসতে হবে রান্নাঘরে। তো ফ্রিজের মধ্যে কিছু মাছ একসাথে রাখা ছিল, সেই মাছগুলো নিয়ে আমি সোজা চলে এসেছি আমার কিচেনে। এখান থেকে মাছগুলোকে আলাদা করব, কারণ প্রথমে ভেবেছিলাম যে আজকে ছোট মাছটাও করব, তো এত গরম ছোট মাছটা আজকে ক্যান্সেল করে দিয়েছি, আজকে শুধু পমফ্রেট মাছটাই করছি। তো মাছগুলো আমি আলাদা করে নিয়ে বাদবাকি মাছগুলো ফ্রিজে তুলে রাখবো, আর এগুলোকে নুন হলুদ মাখিয়ে ভাজতে দেবো। আজকে যেহেতু পমফ্রেট মাছটাকে দই দিয়ে করব, তো হবে দই সর্ষে, আর তার জন্য উপকরণ লাগছে কালো সর্ষে, সাদা সর্ষে, বেশ কয়েক কোয়া রসুন, আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দেওয়ার সময় চিড়ে দেব, আর লাগছে বেশ অনেকটা ধনে পাতা, কারণ ধনে পাতার গন্ধটা ভালো লাগে। আর দই যদি কখনো অনেকটা আনা হয়ে যায়, তো সেখানে আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে দইটাকে ফ্রিজে রেখে দিই, তাতে দইটা অনেক দিন ভালো থাকে। তোমরাও এটা করে দেখতে পারো।
আর এখানে সর্ষে দুটোকে একসাথে একটা ছাকনির মধ্যে নিয়ে ভালো করে ওয়াশ করে নেব, কারণ জানোই যে এর মধ্যে অনেক নোংরা থাকে, অনেক রকম পাউডার মেশানো থাকে। তো তার আগে আমি মাছ ভাজাটা বসিয়ে নেব, কারণ পমফ্রেট মাছ কিন্তু কমিয়ে কমিয়ে ভাজতে হয়, তো সেই জন্য অনেকটা টাইম লাগে। আর এখানে আমি ভালো করে এটা ওয়াশ করার পরই কিন্তু একসাথে মশলাটা রেডি করব। তো সর্ষেগুলো একসাথে নিয়ে নিলাম, এবার রসুনগুলো দিচ্ছি। আর লঙ্কা আমি একসাথে দেবো না, লঙ্কাগুলো আমি চিরে চিরে গোটা দেবো, সেটা লাস্টে দেবো। আর হ্যাঁ, অবশ্যই মনে করে কিন্তু লবণটা দেবে, তাহলে কিন্তু সর্ষেটা তিতকুটে হয় না। তো একটু এটাকে গ্রাইন্ডারে ঘুরিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 2 চামচ মতো টক দই দিয়ে দিলাম। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি আগে থাকতে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, আর দিয়ে ভালো করে কষতে হবে, কারণ কষলে কিন্তু তবেই তেল ছাড়বে, আর তেল ছাড়লেই কিন্তু রান্নাটা সুস্বাদু হবে। আমরা জানি যে সর্ষে খুব বেশি তেলে যদি ফ্রাই করা হয় যে তেতো হয়ে যায়, কিন্তু এইখানে আগে থাকতে লবণ দেওয়া আছে বলে তিতকুটে ভাবটা হবে না। আর খুব বেশি সর্ষে কখনোই ভাজতে নেই, অল্প নাড়াচাড়া করতে করতেই কিন্তু তেল ছেড়ে দেয়। দেখো তেলটা একটুখানি ছেড়ে আসার আগে আগে আমি এর মধ্যে হলুদ আর লবণ দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে তেলটা উপরে ভেসে অনেকটাই ভেসে উঠেছে। তো এরপর আমি আরেকটু এটাকে ফুটিয়ে জল দিয়ে তার মধ্যে মাছটা দিয়ে দেবো। তো এখানে দেখতেও পাচ্ছ যে তেলটা অনেকটা ছেড়ে গেছে, তো এটাকেই বলে যে মশলা ভাজা পর বা মশলা একটুখানি নাড়াচাড়া করার পর তেলটা উপরের দিকে উঠে আসা। তো আমার মশলা কিন্তু পুরো রেডি। এরপর লঙ্কা দুটো চিরে দিলাম, আর যেটাই আমি মশলাটা বেটে রেখেছিলাম সেটা জল দিয়ে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু আস্তে আস্তে জলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো ছেড়ে দেবো, দিয়ে হালকা ফোটাবো, কারণ পমফ্রেট মাছ একটু নরম ধরনের হয়, তো বেশি ফোটানোর দরকার নেই, অল্প ফুটিয়ে এর মধ্যে লাস্টে নামানোর আগে একটু ধনে পাতা মিশিয়ে দেবো। তো ধনে পাতা মিশালে দেখবে এর ফ্লেভারটা অন্য রকম হয়ে যাবে। তো মিশিয়ে আমি ওভেনটাকে অফ করে দেবো, আর সাথে সাথে আমার দই সর্ষে পমফ্রেট রেডি হয়ে গেল। আর আজকের লাঞ্চে আছে পেঁয়াজ দিয়ে পাতলা মসুর ডাল, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি, আর পমফ্রেট মাছটা তো দেখেই নিলে, তোমাদের তো রেসিপিটা পুরোটাই শেয়ার করলাম। আর আছে আমের চাটনি, সেটা কিন্তু কালকে করা হয়েছিল, তো ওইটুকু রয়ে গেছে, ওটাকে গরম করে খাওয়া হবে। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And লাঞ্চ সেরে উঠে না আমার এই সময়টা, মানে একটু ঠান্ডা জল না খেলে হয় না, তো একদম ঠান্ডা জল আমি খাই, ফ্রিজ থেকে বার করে একদম ঠান্ডা জলটাই খাই, কিন্তু এখন রিস্ক নিচ্ছি না, ঠিক আছে, অতটা ঠান্ডা খাচ্ছি না, কারণ এই সময় এমনি শরীর মানে কি বলবো ম্যাচ ম্যাচ করা, জ্বর আসা, এই জিনিসগুলো তো এখন মানে একটু অ্যাভয়েড করাই ভালো। তো সেই জন্য এইখানে
জল একটু মিশিয়ে নিয়েছি, ঠান্ডা গরম জল মিশিয়েছি, কিন্তু ঠান্ডার ভাগটাই বেশি। এক্ষুনি হাজবেন্ড বকাবকি করলো যে এতটা ঠান্ডা খেও না, তো খুব বেশি ঠান্ডা নিতে পারিনি, মোটামুটি মিশিয়ে নিয়েছি। আর এই জলটা খেয়ে যে এত আরাম লাগে না শরীরে কি বলবো, সেই জন্য এটা একটু ধীরে ধীরে খাই। অনেকে শরবত খায় এই সময়, তো আমার যেন প্লেন জলটা খেতেই ভালো লাগে, মানে এই সময়টা খাওয়ার পর, বিশেষ করে লাঞ্চ টাঞ্চ করার পর যে গরম ব্যাপারটা লাগে না গরমকালে, তো সেই সময় প্লেন এক গ্লাস ঠান্ডা জল হবে সেটাই খেতে ভালো লাগে। আর এখন ফ্রিজগুলো দেখলাম যে বরফের ট্রেটা পুরো ফাঁকা হয়ে রয়েছে, আর বরফটা যে কত কাজে সেটা তো বলে বোঝানোর কিছু নেই। আমরা সবাই জানি যে বরফ আমাদের গরমকালটা তো লাগেই, বিভিন্ন রকম শরবত টরবত করে খেতে, আর তাছাড়া বাড়িতে যাদের বাচ্চা থাকে তাদের তো আগে বরফটা লাগে। আর আমাদের স্কিন ট্রিটমেন্টের জন্য কিন্তু বরফটা অনেক সময় আমরা ব্যবহার করে থাকি, তো সেই জন্য বরফটা মানে তৈরি হওয়ানোর জন্য জল দিয়ে, ট্রের মধ্যে জল দিয়ে আবার এটাকে ডিপ ফ্রিজে রাখছি। আর সবচাইতে অসহ্য কাজ যেটা, সেটা হচ্ছে লাঞ্চের পর কোথায় একটু শুয়ে রেস্ট নেব, তা না একটা ফোন আসাতে আমাকে এক্ষুনি বেরিয়ে আসতে হলো। সেটা হচ্ছে একটা ওষুধের আর কি অর্ডার দেওয়া ছিল, যেটা এসেছে বলে ফোন করেছে অনেক বেলায়, তো আমাকে বেরিয়ে আসতে হয়েছে। হাজবেন্ডকে আর বেরোতে দিইনি, কারণ সকালে একবার বেরিয়েছিল তো আমিই বেরোলাম। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, পুরো মুড়ি দিয়ে বেরিয়েছি, তো ওষুধটা নিয়ে আবার ঘরে ঢুকে যাবো। তো বুঝতেই পারছো এরকম খাটা পড়া রোদে বেরোনো, তার মধ্যে আবার ভর পেট, তো হাঁটাও যায় না আর এই রোডটা সহ্য করা যায় না। তো যাই হোক, বেরোতেই হবে, কিছু করার নেই, কোনো মতে কাজ সেরে ঘরে ঢুকে যাব। আর লকডাউনে আমাদের এখানকার অবস্থা দেখো, মোটামুটি দোকানপাট খোলা এখন প্রায় 3টে বাজে, ঠিক আছে, এখন দোকানপাট অনেকটাই খোলা, তাও লোকজনের ভিড় দেখো কত। গুড নাইট এভরিওয়ান, নাইট, এখন যদিও 9:30 বেজে গেছে, তো গুড ইভিনিংও বলতে পারছি না, গুড নাইটও বলতে পারছি না, শুধু বলছি যে এখন রাত হয়ে গেছে। আর ওইদিকে দেখো আমার ভাত আর ডাল বসানো হয়ে গেছে, কারণ ডালটা সকালবেলায় শেষ হয়ে, মানে সকালবেলা দুপুর পর্যন্ত ছিল, দুপুরবেলায় শেষ হয়ে গেছিলো, তো এইখানে বসিয়ে দিয়েছি ডাল আর এইখানে বসিয়ে দিয়েছি ভাত, ঠিক আছে। আর ওই যে ভিডিওটা দেখলে যে আমাকে দুপুরবেলায় খুব তাড়াতাড়ি বেরোতে হয়েছিল, চটজলদি বেরোতে হয়েছিল, বেরোতে হয়েছিল কেন তো সেটা বলেই দিয়েছি। তো বেরিয়ে আসার পর থেকে এমনিতেই তো দুদিন ধরে সাংঘাতিক গরম, আর রাস্তার আমি যখন বেরিয়েছি তখন প্রায় 2:45 বেজে গেছে, মানে 3টের কাছাকাছি, তো বুঝতেই পারছো ওই সময় রোডটা কি সাংঘাতিক চড়া, তার সাথে যে রাস্তার হিট সেটা উঠছে, মানে ছাতা মুখে রুমাল টুমাল কিছুই কাজ করেনি। আসার পর বাড়িতে দেখছি স্কিনটা পুরো কালো কালো হয়ে গেছে। হ্যাঁ, অবভিয়াসলি স্কিনে ওইটুকু সময়ের জন্য ট্যান পড়ে না, অনেকক্ষণ রোদে মানে প্রতিদিন বেরোনো বা 3-4 দিন বেরোনো বা হয়তো কিছুক্ষণ বেশ অনেকটা সময় রোদে কাটানো, আমি ধরো গেছি 5-7 মিনিটের ব্যাপার, গেছি এসছি 10 মিনিট মতো রাস্তায় ছিলাম, তো তার মধ্যে একটা কালচে ব্যাপার চলে আসে কেন গরমের জন্য। এমনি গরমে ঘেমে নিয়ে কিন্তু সবাইকে কালচে কালচে লাগে লুকটা, ফ্রেশ লুকটা লাগে না, তো তারপরে আবার রোদের হিটে কি হয়েছে, রোদের হিট গরম সব মিলিয়ে যেন পুরো ওভারঅল মনে হচ্ছে যেন স্কিনটা পুরো কালচে কালচে হয়ে গেছে। একটু রিফ্রেশ করার জন্য আমি এখন একটা টেকনিক অ্যাপ্লাই করব, তো সেটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি, কিন্তু তার আগে, কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করার আগে কিন্তু আমাকে 1-1.5 ঘন্টা এটা প্রিপারেশন নিতে হবে, বা যদি ফ্রিজে সেগুলো মজুদ থাকে তাহলে সেইগুলো তুমি সাথে সাথে হাতের কাছে পারবে নিয়ে নিতে, ঠিক আছে। তো ভেবেছিলাম যে কিছু করব না, কিন্তু স্কিনটা এত মানে কালো কালো, বা এত মানে কি বলবো, কালোটা ফ্যাক্ট নয়, মানে এত নির্জীব দেখাচ্ছে না, এটাকে সজীব করে তুলতে হবে, সজীব সজীব, ঠিক আছে। তো এখানে আছে আমার রোজ ওয়াটার, ঠিক আছে, এই রোজ ওয়াটারের সাথে একটু ফ্রিজের ডিরেক্ট ঠান্ডা জল নিয়ে এর মধ্যে একটা
टीस्यू पेपर किछुक्षणের জন্য ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে সেটাকে মুখে আস্তে আস্তে ট্যাপ করতে হবে। আর যেহেতু রোজ ওয়াটার জন্য টিস্যুগুলোকে আমাদের উজ্জীবিত করে, তো সেই জন্য কি হবে, চর জলদি দেখবে যে কালচে ভাবটা কেটে গিয়ে স্কিনটা যেমন ক্লান্তি ক্লান্তি একটা লুক আসলো, তো সেইটাও কেটে যাবে। একটা সজীবতা তোমার স্কিনের মধ্যে, তোমার মুখের মধ্যে ফুটিয়ে তুলতে পারবে, সাথে সাথে হয় এটা, ঠিক আছে। তো সেই জন্য এটা আমি কি করেছি, এটা যারা তোমরা আগে থাকতে গোলাপ জলটা ফ্রিজে রেখে দেবে, আর এখন তো গরম পড়ছে, ঠান্ডা জল সবার ঘরে থাকবে, তো গোলাপ জলটাকে কিন্তু ফ্রিজে রাখতে হবে। আমি গরম করলেই মোটামুটি অ্যালোভেরা জেল, গোলাপ জল এগুলো সবই ফ্রিজে স্টক করি। তো সেই জন্য আমি ডিরেক্ট বার করে নিয়ে কাজ চালাচ্ছি। আর এখানে কটন টটন কিছু অ্যাপ্লাই করিনি, আমি টিস্যু পেপার দিচ্ছি। আর এই টিস্যু পেপারটা কিন্তু নর্মাল টিস্যু পেপার না, আর ফেসের জন্য একটা আলাদা করে টিস্যু পেপার পাওয়া যায়, তো সেই টিস্যু পেপারটাই আমি এটাকে দিয়ে আস্তে আস্তে ড্যাপ ড্যাপ করে সারা স্কিনে অ্যাপ্লাই করব, ঠিক আছে। এইটা খুব গরম থেকে এসে বা হঠাৎ করে যদি রান্না বান্না করতে করতে গরম লাগে, তো এটা অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লাই করে দেখতে পারো, খুব ফ্রেশ ফিল করবে। আর স্কিনের যে ক্লান্তি সেটাকেও কিন্তু দূর করতে খুব তাড়াতাড়ি এটা সাহায্য করে। আমি একটু রেখে নিই, আস্তে 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 ড্যাপ করব। এরকম একটা টিস্যু পেপার নেবে, নিয়ে এটাকে হাফ করবে। হাফ করলে, কারণ টিস্যু পেপার জলে যে ভেজাবে বেশিক্ষণ স্টে করে না, তো হাফ করলে এটা মোটামুটি 3-4 বার অ্যাপ্লাই করতে পারবে। তো এটাকে ভালো করে এই ওয়াটারে ডিপ করে নিচ্ছি, যাতে ভালো মতো এটা ভিজে যায়। এরপর এটা স্কিনে বসাবো। এটার মোছার দরকার নেই, এটা স্কিনে ড্রাই হতে দিও, তাহলে দেখবে অনেকটা ফ্রেশ ফিলিংসটা এসে যাবে। মাঝে মাঝে ভাবি আমাদের সায়েন্স এত উন্নতি করেছে, তো এরকম সায়েন্স কেন উন্নতি করলো না, যে প্রত্যেকের সাথে সাথে একটা করে এসি নিয়ে আমরা ঘুরতে পারবো, এমন কোন মেশিন যে খুব ইজিলি ক্যারি করতে পারবো। টয়লেট যাচ্ছি, কিচেন যাচ্ছি, সব জায়গায় একটা করে এসি আমাদের শরীর সঙ্গে যুক্ত হয়ে যাবে, কি ভালো হতো না তাহলে। একটা সবসময় ঠান্ডা ঠান্ডা ফিলিংস নিয়ে আমরা চলতে পারতাম। আর এই এইসব চিন্তা আমার মাথায় আসে, তো এইগুলো নিয়ে বেশি তোমরা চিন্তা করো না। এইসব ভাগ্যিস বড় মাপের কোনো সায়েন্টিস্ট হইনি, তাই না, নাজেহাল হয়ে তো মানুষ এসব শুনতে শুনতে। আচ্ছা, তো আমার এটা অ্যাপ্লাই করা হয়ে গেল, এখন এটা এইভাবেই থাকবে। দেখো কিছুটা দেওয়ার পরই না মুখটা এখন তো একটা ফেয়ার ফেয়ার লুক দিচ্ছে, দেখতে পাচ্ছ। আমি বলছি না যে ফর্সা হয়ে গেলাম, একদম দানা কাটা পরিণত হয়ে গেলাম তা নয়, এটা অ্যাপ্লাই করার সাথে সাথে না একটা ফ্রেশ লুক দিচ্ছে, যে কালছে চ্যাপচ্যাপে একটা ব্যাপার ছিল সেটা কিন্তু কেটে গেছে। তো এর বেশি আমি আর বোঝাতে চাই না যে আমি কতটা ফর্সা হয়ে গেলাম। তাহলে আজকে এইটুকুই থাক, আসছি খুব শীঘ্রই অন্য একটা ব্লগ নিয়ে। ততক্ষণ সবাইকে বলছি গুড নাইট, টাটা।